তারা নিজেদেরকে ভাবে আই এম এ লিডার, আমি একজন নেতা, আই ওয়ান্টেড মাই ভাঙড় জনতা, এ ভাঙড় জনতা আমার। কিন্তু না বন্ধুরা, নওশাদ সিদ্দিকী আমাদের যিনি নেতা, তিনি হলেন নওশাদ সিদ্দিকী সাহেব, আমরা তাকে নেতা বলে মান্যতা দিই। 2023-এর নির্বাচনে আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না, আমরা সত্যের পথে থেকে নওশাদ সিদ্দিকের সাথে থেকে আমরা শান্তির বার্তা নিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তো আমরা আনিস খানের মতো মৃত্যুবরণ করব, কোনো দুর্নীতির চাদরে না দিয়ে আমরা মৃত্যুবরণ করব না। আমরা ভাঙড়বাসী তোমাদেরকে চাই না, আমরা ভাঙড়বাসী তোমাদেরকে চাই না। নওশাদ সিদ্দিকের বার্তা আজকে নওশাদ সিদ্দিকের এত সুন্দর সুন্দর বার্তা থাকা সত্ত্বেও মানুষ শিক্ষা নেয় না, মানুষকে একটু চিন্তা করে না, তার বিরুদ্ধে অনেক কিছু কথা বলে। আজকের ভাঙড়ের মুখে বিরোধী দলের নেতাদের কথা, তাদের বার্তা এত উত্তপ্ত বার্তা যে শুনলে মনে হয় এমন এমন সময় এসে যায় যে ভাঙড়ের মাটি পর্যন্ত চমকে যায়। তারা নিজেদেরকে এত ওয়ার্ড ভাবে, নিজেদেরকে এত বড় নেতা ভাবে, নিজেদেরকে হেভি ওয়ার্ড ভাবে, তারা নিজেদেরকে ভাবে আই এম এ লিডার, আমি একজন নেতা, আই ওয়ান্টেড মাই ভাঙড় জনতা, এ ভাঙড় জনতা আমার। কিন্তু না বন্ধুরা, ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষ, ভাঙড়ের মানুষ মেহনতি মানুষ। তাই ভাঙড়ের মানুষ বিগত সময়ে 2021-এর নির্বাচনে তাদের মূল্যবান ভোটটি সঠিক জায়গায় দিয়ে নওশাদ সিদ্দিকী সাহেবকে জিতিয়ে তারা প্রমাণ করে দিয়েছে আমরা ভাঙড়বাসী আর বোকা নেই, আমরা ভাঙড়বাসী আর বোকা নয়, আমরা আমাদের মূল্যবান ভোটটি সঠিক জায়গায় দিয়ে প্রমাণ করে দিলাম। আমরা ভাঙড়বাসী তোমাদেরকে চাই না, আমরা ভাঙড়বাসী তোমাদেরকে চাই না। শুধু তাই আমরা তোমার জনতা হিসেবে চাকরি করি না, আমার লিডার ইজ নওশাদ সিদ্দিকী, আমাদের যিনি নেতা তিনি হলেন নওশাদ সিদ্দিকী সাহেব, আমরা তাকে নেতা বলে মান্যতা দিই, আমরা তাকে নেতা বলে মানি, তিনি হলেন আমাদের নেতা, আর আমরা ভাঙড়বাসী জনতা হিসেবে তাকেই সাপোর্ট করি। বন্ধুগণ, ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন 2021-এর বিধানসভায় বিরোধীদের একটা স্লোগান ছিল খাই জেলের ভক্ত পিট করো সত্য, কিন্তু বন্ধু না বন্ধু না, আমরা ভাই জেলের ভক্ত পিট করিনি সত্য, আমরা যে ভাই জেলের ভক্ত সংগঠন সংগঠন করেছিলাম সত্য। তাই 2021-এর নির্বাচনে আমরা শাসক দলকে পরাজয় করে দেখে নওশাদ সিদ্দিকীকে জয়যুক্ত করে দেখে দিতে পেরেছিলাম যে আমরা ভাঙড়বাসী, আমরা পিট করি না সত্য, আমরা ভাঙড়বাসী, আমরা দল করি সত্য। শুধু তাই নয় বন্ধু, আমরা ভাঙড়বাসী একবার নয়, 2022-এ আবারও একবার প্রমাণ করে দিলাম এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সোনপুরে বাজারে আমরা যে ভাই জেলের ভক্ত, আবারও একবার প্রমাণ করে দিলাম সোনপুরে বাজারে আমরা এসব কর্মী দিয়ে বুকে রক্ত। বন্ধু, আজকের যারা নওশাদ সিদ্দিকের সাহেবের নামে বড় বড় কথা বলে, কেউ বলছে খালে ফেলে দেব, কেউ বলছে শেখরকে উপড়ে দেব, অতটা সোজা নয় নওশাদ সিদ্দিকী সাহেব, অতটা নরম নয়। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, আমরা ভাঙড়ের মাটিতে জন্মেছি, আমরা বাইরে থেকে আসিনি, আমাদেরকে একটা শপথ নিতে হবে আগামী 2023-এর নির্বাচনে আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না, আমরা সত্যের পথে থেকে নওশাদ সিদ্দিকের সাথে থেকে আমরা শান্তির বার্তা নিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তো আমরা আনিস খানের মতো মৃত্যুবরণ করব, কোনো দুর্নীতির চাদরে না দিয়ে আমরা মৃত্যুবরণ করব না। বন্ধু, অতিরিক্ত সংক্ষিপ্ত সময় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। ইসলামী বিশ্বাসকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য।